নমস্কার বন্ধুরা, রুমা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি নতুন আলু আর কচি নিম পাতা দিয়ে বানানো খুবই টেস্টি একটা ঘরোয়া রেসিপি, নিম আলুর ছেচকি বা নিম আলু ভাজা। আলুর এই ছেচকি বা আলু ভাজার এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। নিম আলুর ছেচকি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ছাল বা স্কিন সহ আলু। এখানে আমি নতুন আলু নিয়েছি, এই রান্নাটা নতুন আলু দিয়েই বানালে বেশি ভালো হয়। আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, যেহেতু আমি স্কিন বা ছালটা ইউজ করেছি তাই আলুটাকে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর লম্বা আকারে কেটে নিয়েছি। আলুটা আমি এখানে লম্বা আকারে কেটেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ছোটো বা বড় যে কোনো আকারে কেটে নিতে পারো। আর নিয়েছি কচি নিম পাতা। প্রথমে আমি আলুটাকে একটু ভাপিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ জল। এবার জলের মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেব। গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখে আমি 10 মিনিট মতো আলুটাকে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে আমি আলুটাকে পুরোপুরি সেদ্ধ করব না, এবার এতে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। সেদ্ধ করার সময় আলুতে লবণ দিলে আলুর মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর দেব খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম, আর এই পর্যায়ে আমি গ্যাসটাকে ফুল ফ্লেমেই রেখেছিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটা পাত্রে আলুগুলোকে ঢেলে নেব। দেখো পুরোপুরি আলুটা সেদ্ধ হয়নি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি টেস্ট লাগে, তবে তোমরা সর্ষের তেল পছন্দ না করলে সাদা তেল দিয়েও বানাতে পারো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গোটা জিরে। লঙ্কা আর জিরেটা খুব ভালোভাবে ভেজে নেব। জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো পরিষ্কার করে রাখা নিম পাতাটা। একটু বেশি পরিমাণে তেল দিয়ে এই রান্নাটা করব, নতুন আলু একটু বেশি তেল দিয়ে ভাজলেই খেতে বেশি টেস্ট লাগে। আমি এখানে কাঁচা নিম পাতা ইউজ করেছি, তোমরা চাইলে আগে থেকে শুকনো করে রাখা নিম পাতা দিয়েও এই রান্নাটা করতে পারো। নিম আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা আমরা সকলেই জানি, তবে তেতো হওয়ার কারণে নিম আমরা খুব একটা পছন্দ করি না। তবে আলু দিয়ে বানানো নিমের এই রেসিপিটা খুবই টেস্ট লাগে, তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। নিম পাতাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না এর থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়ে আসছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। নিমের অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। নিম পাতাটা ভাজা হয়ে এসছে, এবার এতে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। লবণটা ভালোভাবে নিম পাতার সাথে মিশিয়ে নেব। নিম পাতাটা ভাজা হয়ে এসছে, এর থেকে বেশি ভাজবো না। আর এই সময় কচি নিম পাতা পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে নিম পাতাগুলো রোদে শুকনো করে রেখে সারা বছর ইউজ করতে পারো। এবার নিম পাতার সাথেই দিয়ে দেবো হাফ সেদ্ধ করে রাখা আলুগুলো। নিম পাতার সাথে আলুগুলো মিশিয়ে নেব। নিম পাতার উপকারিতার তথ্য দিয়ে রেসিপি সহ একটা ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নেব, তাতে আলুটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর আলুর থেকে তেল ছাড়তেও শুরু করবে। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম, আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে বারবার নাড়াচাড়া করে আলুগুলোকে লাল লাল মুচমুচে করে ভেজে নেব। নতুন আলুর স্কিন বা ছালটার সহ ভেজে খেতে বেশি টেস্ট লাগে। তোমরা যদি আলুর ছাল খেতে পছন্দ না করো তাহলে আলুর ছাল বা স্কিনটাকে ছাড়িয়ে নিয়েও রান্না ইউজ করতে পারো। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে একটু সময় ধরে আলুগুলো ভাজলে খেতে বেশি টেস্ট লাগবে। খুব ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর ভাজতে ভাজতে এই পুরো তেলটা আলুর মধ্যে টেনে যাবে। বারবার নাড়াচাড়া করে এটা আরও কিছুক্ষণ ভেজে নেব। আলুটা যতক্ষণ না মুচমুচে হয়ে আসবে ততক্ষণ এটা ভাজতে থাকবো। আলুর এই ছেচকি বা আলু ভাজার এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি লাগে। দেখো কড়াইয়ের মধ্যে থাকা সমস্ত তেলটা আলুতে টেনে নিয়েছে। এবার একটা প্লেটে আলু ভাজাগুলো ঢেলে নেব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আলুর এই ছেচকি বা আলু ভাজার এই রেসিপিটা বা নিম আলুর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। তোমরা যারা নিম পাতা পছন্দ করো না
তারা ডিম পাতা ছাড়াও নতুন আলু যদি এরকম ভাবে ভেজে খাও তাতেও কিন্তু টেস্টটা ভালো লাগে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আজকের মতো আসি, টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।